নমস্কার বন্ধুরা, বিসি বাড়ি রান্না ও রান্না টিপস চ্যানেলে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলুর বড়া ভাজা। রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। আমরা প্রথমে পরিমাণ মতো, আমরা ধরুন 100 গ্রাম আলু নিয়েছি। আলুটিকে আমরা সম্পূর্ণভাবে সে আগে সিদ্ধ করে আমরা সেটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা পরিমাণ মতো আমরা হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো আমরা লবণ দেব, পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমরা আদা, প্রয়োজন মতো আদা বাটা, প্রয়োজন মতো জিরে বাটা দিয়ে আমরা সম্পূর্ণটিকে মিক্সড করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে। আমাদের এটা আপনারা এর আগে দেখেন, এটি খুব একটা লোভনীয় টেস্টি ফুল খাবার। এটি খুব কম সময়ের পর আমরা বেসনটা দিচ্ছি, বেসনটা প্রয়োজন মতো, এর আপনারা যেমন নেবেন সেই অনুযায়ী প্রয়োজন মতো বেসনটাও আমরা মিক্সড করে নিচ্ছি। বেসনটাও প্রয়োজন মতো মিক্সড করে নেব, প্রয়োজন মতো হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মিক্সচারটা ভালোভাবে হয়ে যায়। সেই কারণে মিক্সচারটা যাতে ভালোভাবে হয়ে যায় সেই কারণে আমরা প্রয়োজন মতো মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে। খুব নরমও হবে না, খুব পাতলা হবে না, খুব এটি আমাদের মাখামাখিটা সম্পূর্ণ হয়ে গেছে। খুব নরমও করলাম না, খুব শক্তও করলাম না, মিডিয়াম রাখলাম আমরা। আমাদের মিক্সচারটি করার পর আমরা উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিচ্ছি, প্রয়োজন মাফিক তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমরা বড়াটি ছাড়ব। আমাদের সম্পূর্ণ তেলটি গরম হয়ে গেছে, আমরা আলুর বড়াটিকে কড়াইতে দিচ্ছি। ছোট ছোট করে আলুর বড়া দিকে আমরা কড়াইতে দিচ্ছি। এই সুস্বাদু লোভনীয় খাবারটি টিফিন, যে কোনো টিফিনের সঙ্গে আপনারা বা আপনার দুপুরে লাঞ্চ বা দুপুরে খাবারের সঙ্গে, রাত্রে খাবারের সঙ্গেও আপনারা খাবারটি খেতে পারেন। খুব লোভনীয় এবং টেস্টিফুল খাবার। একবার যদি আপনারা খান, এটি বারবার খাওয়ার জন্য আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এত টেস্টি এবং লোভনীয় খাবার এবং খুবই সুস্বাদু খাবার, মুখরোচক। এটি একটি খুব মুখরোচক খাবার। আমরা এটিকে তেলের মধ্যে আমাদের এই বড়া ভাজাটি এক পাশ ভাজা হয়ে গেছে, এবার এটাকে আর এক পাশ আমরা ভাজার জন্য এটাকে উল্টিয়ে দেব। ভাজার জন্য আমরা লো উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ সমস্ত বড়াগুলিকে, কারণ দু সাইডে আমরা তেলে ভেজে নেব ভালোভাবে। দু সাইডে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে তেল দিয়ে আমরা আরেকটু, এবার আমরা এটাকে বড় করে দিচ্ছি চামচের সাহায্যে। বড়াটিকে আমরা বড় করে করে নিচ্ছি। বড়াটি আমাদের বড় হয়ে যাচ্ছে পরপর, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের এই নিত্য নতুন ভিডিও, বিভিন্ন রেসিপির আমরা নিরামিষ রেসিপি আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, এবং কিভাবে রেডি করা হয় বা বানানো হচ্ছে সেটাও আমরা সরাসরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ দেখাবো সেটিকে এবং শেয়ার করব। আপনারা আমাদের এই ভিডিওটি যদি পছন্দ লেগে থাকে,
পছন্দ হলে আপনারা লাইক করবেন, লাইক করলে আমাদের উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, আমাদের উৎসাহটা প্রবল হবে এবং নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারব এবং এটি সম্পূর্ণ কিভাবে বানানো হয় সেটা আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে, বানিয়ে দেখাবো। এবার আমরা এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে আর এক পাশ ভালো করে সেটাকে ভালো করে তাপ দিয়ে আমরা ভেজে নিচ্ছি, দুপাশই আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের আপনজনদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওটি এটি সম্পূর্ণ নিরামিষ এবং খুব লোভনীয় টেস্টফুল হচ্ছে। সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিচ্ছি আমরা, কারণ এটিকে ভালোভাবে ভেজে লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি, পরিমাণ তেল দিচ্ছি, কারণ না তেল দিলে এটা ভালোভাবে ভাজা হবে না। তবু আমরা কম তেলের মাধ্যমেই আমরা রান্না প্রত্যেক দিন নিত্য নতুন যে ভিডিও বানাচ্ছি কতটা কম পরিমাণ তেলের মধ্যে আমরা রান্না পদ্ধতিতে আমরা রান্না করছি। আগেকার দিনে এই সব যে পদ্ধতিগুলো দেখছেন, আগেকার দিনে আজ থেকে বহুকাল আগেকার দিনের মানুষ যে বাড়ির মায়েরা এইভাবে রান্না করতো সেই সব পদ্ধতি রান্নাগুলো আপনাদের সামনে পরিবেশন করবো আমরা। আমরা আরেক পাশ ভালোভাবে ভাজা হয়েছে কিনা আমরা উল্টিয়ে আমরা দেখে নিচ্ছি। আশা করি আমাদের ভাজাটা প্রায় কাছাকাছি হওয়ারই পথে। আমাদের এই খাবারটা লাল লাল হয়ে এসেছে আর এক দু মিনিটের মধ্যে আমাদের পুরো বড়া ভাজাটি, আলুর বড়া ভাজাটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এটা যে কোনো টিফিনের সঙ্গে, আপনার যে কোনো টিফিনের সময় এই রকমই নিজের বাড়িতে বাইরের বিভিন্ন খাবার না খেয়ে নিজের বাড়িতে কিছু সময়ের জন্য করে আপনারা করে টিফিনটা মানে খাওয়ার মুখরোচক একটা খাওয়ার পদ্ধতি আপনার আলুর বড়া ভাজা আপনারা নিজেরাই বানিয়ে করতে পারেন, করে খেতে পারেন। বাইরের বিভিন্ন ভেজাল খাবারের থেকে নিজের বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমাদের বড়া ভাজাটি সম্পূর্ণ বড়া ভাজাটি হয়ে গেছে, আমরা এবারে তুলে নিচ্ছি সেটাকে, আমরা তুলে নিচ্ছি এক এক করে। ভাজার রেসিপিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করার মতো প্রস্তুত হয়ে গেছে।